পেজে অথবা আইডির মধ্যে আপনারা আমাদের এই প্রোগ্রামটুকু শেয়ার করে দিন, নিজে জানুন অন্যকে জানার সুযোগ করে দিন। দর্শক মন্ডলী, আমরা প্রথমেই আমাদের প্রশ্নের দিকে চলে যাচ্ছি। মোহতারাম সালাউদ্দিন মাক্কি, আপনার কাছে আমাদের একজন সম্মানিত জি দর্শক প্রশ্ন করেছেন যে ভুল করে পানি খেয়ে ফেললে রোজা কি ভঙ্গ হয়ে যাবে কিনা? ভুল করে এই আলহামদুলিল্লাহ, ভুলটা হতে পারে ওয়াসসালাতু এমনিতেই। ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। বুঝতে পেরেছি প্রিয় মহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন, আমিন। তো খুবই চমৎকার একটি প্রশ্ন আমাদের এক ভাই পাঠিয়েছেন। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেই বলেছেন যে মান আকালা আও শারিবা নাসিয়ান ফালইউতিম্মা সাওমাহু ফা ইন্নামা আতআমা আল্লাহু ওয়া সাকাহু। যে ব্যক্তি পানি খেয়ে ফেললো অথবা কোনো কিছু খাবার খেয়ে ফেললো, পানাহার করলো ভুল ক্রমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সে যেন তার সিয়ামকে পূর্ণ করে নেয়, কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে খাওয়িয়েছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে পান করিয়েছেন। সুতরাং এটা আল্লাহ সুবহান ওয়া তাআলার ইচ্ছাতেই হয়েছে। সুতরাং তার রোজা অবশ্যই হয়ে যাবে এবং তিনি রোজা ভাঙবেন না, রোজা কন্টিনিউ করবেন। জাজাকুমুল্লাহ খাইরা। জি, অনেক মোহতারাম অনেক ধন্যবাদ, সংক্ষিপ্ত ভাবে চমৎকার উত্তর দিয়েছেন। এবং আমরা দ্বিতীয় প্রশ্ন আরেকটি করতে যাচ্ছি, সেটি আমাদের একজন সম্মানিত দর্শক প্রশ্ন করেছেন যে পানি করা অবস্থায় আজান হয়ে গেলে করণীয় কি? অর্থাৎ মনে হয় পানি পান করা অবস্থায়, উনি পানি পান করতে চাচ্ছেন এমন অবস্থায় আজান শুনে ফেললেন, এই অবস্থায় কি উনি পানি খেতে পারবেন কিনা, করণীয় জানতে চাচ্ছেন মোহতারাম সালাউদ্দিন মাক্কি। সরি, প্রশ্নটা আমি বুঝতে পারিনি। যে আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, উনি পানি পান করারত অবস্থায় আছেন এবং ঠিক সেই মুহূর্তে আজান হয়ে গিয়েছে সাহরির সময়, আচ্ছা আচ্ছা এই আচ্ছা মুহূর্তে কি আচ্ছা উনি আচ্ছা জি পানি জি খেতে পারবেন কিনা কিংবা কিছু পানি অবশিষ্ট গুড আছে? জি জি এই মর্মে আবু দাউদে একটি স্পষ্ট বর্ণনায় আছে যে মান সামিআন নিদা, কেউ যদি নিদা বা আজান শুনে ফেলে, ওয়াফি ইয়াদিহি সফহা, এই ধরনের একটা বর্ণনা আছে যে তার হাতে যদি খাবারের পাত্রটা থাকে তাহলে সেই জন্য তার প্রয়োজনটুকু মিটিয়ে নেয়। তো সুতরাং আমরা জি বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্পষ্ট করে এই কথাটা বলেছেন যে আপনার হাতে যদি খাবার থাকে আর আজান হয়ে গেছে, মানে টাইম ওভার হয়ে যাচ্ছে, বুঝাই যাচ্ছে তলা আল ফাজর, তো এই ক্ষেত্রে আমরা বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই জন্য তার প্রয়োজনটুকু সেখান থেকে পূর্ণ করে নেয়, এটার অনুমতি আছে। কিন্তু এরকম না যে আজান হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া আগেই শেষ করেছি 5 মিনিট আগে, এখন আজান হয়েছে জি আমার জি মনে হলো আমি আরেকটু পানি খেয়ে নিই, আচ্ছা না না, আচ্ছা, এটা কিন্তু চলবে না, এটা চলবে না। কিন্তু যার হাতে পানির পাত্র অথবা আপনার খাবার আছে আর আজান হয়ে গেছে, তার জন্য এক্সেপশনাল, এটা তার জন্য জায়েজ আছে, তিনি সেটা প্রয়োজনটা শেষ করতে পারবেন বিইজনিল্লাহি তাআলা। এই ব্যাপারে স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টেক্সট আছে। জাজাকুমুল্লাহ খাইরা। জি। জাজাকুমুল্লাহ খাইর, মোহতারাম আন্তরিক ধন্যবাদ। আমরা এবার